সকালে দেখো কতগুলো কুলেখাড়া শাক তুলে নিয়ে চলে এসেছে যে গেলো আমার গাছে কুলেখাড়া তোমরা দেখেছো কেমন হয়েছে বলবে তারপর দেখো কালকে এই স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে এটাতেই ভিডিও করতাম মনটা খুবই খারাপ কীভাবে প্রথমে ভিডিও করব বুঝতে পারিনি তো মনে পড়লো আমার একটা বড় স্ট্যান্ড আছে ভালো করে লাগানো যাচ্ছে না ফোনটা ভাবলাম দুপুরবেলায় বসে ভালো করে সেট করব আর আজকে রান্নাঘর পরিষ্কার করব তোমাদের সাথে শেয়ার করব আমি যেটা ভাবি না সব সময় তার উল্টো হয়ে যায় কিছু কিছু জিনিস তোমাদের জানা দরকার জানো তো সব জিনিস তো সংসারে যেমন হয় এসব বলতে গেলে কাজ হবে না সংসার মানে লেগেই থাকে সেটা নয় কিন্তু আমার এক একটা শক্ত কথাবার্তা শুনে তোমরা হয়তো ভাববে ভাই এই দিদি Vai ser... আমার জীবন সম্পর্কে তোমাদের হয়তো অন্য ধারণা হবে কিন্তু হ্যাঁ আমাকে শক্ত হয়ে কথাবার্তা কেন বলতে হয় জানো তো শক্ত হয়ে চলতে হয় কারণ একটা ছেলে যেমন হবে মেয়েকে শক্ত হতেই হবে সংসার টিকি রাখার জন্যে এটাই হচ্ছে আমার জীবনযাত্রা নরম হয়ে থাকলে সংসারে কিছুই থাকবে না জানলে তো মেন হচ্ছে আমাদের সাধারণ ঘরের ক্ষেত্রে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কালকে আমার কল মানে ওই বঁটি বাগি দিয়েছে বঁটি বাগি দিয়ে না আমার ওই চার হাজারটা মানে টাকার ওই পাথর কাটা মেশিনটা পেরেছিলো ওই পাথরের পাথর কাটা মেশিনের যন্ত্রগুলোকে খামারে ফেলে এসেছিলো মানে ওর এইরকম আগে মানে কি বলবো অনেক জিনিস এরকম নষ্ট করেছে খেয়াল থাকবে না বলে যেখানে সেখানে ফেলে রেখে অনেক জিনিস আমার নষ্ট হয়েছে তাহলে আর কি থাকবে বলে তো ভবিষ্যৎ সঞ্চয় আমাদের এই তো এইটুকু রোজগার মানে একটা সংসার চালাই কীভাবে সেটা আমি জানি তাপাদ দেখ আজকে যখনই বলেছি অস্বীকার করছে আমার তো মনে ছিল যে তুলে রাখতাম আমার মনে ছিল সমস্ত মেশিনটা গুছিয়ে তোলা হয়ে গেছে চব্বিশ ঘন্টা কেটে গেছে বাবুর নাকি মনে ছিল ইচ্ছা করে খামারে ওই মালটা ফেলে এসেছিলো সেটা একবার জঙ্গলের মধ্যে চলে আর পেতাম না বুঝতে পারছো এই ছোটো ছোটো জিনিসগুলো তার জন্য আমার চার হাজার টাকার মেশিনটা ফেলা যেত তারপর দেখো ছাদে এসেছি এই ট্যাঙ্কিটা চার মাস ধরে বাগিয়ে দিতে বলছি বাগিয়ে দাও না বাগিয়ে দাও না বলছে ঠিক বাগিয়ে দেবো ওটা কিচ্ছু হয়নি ঠিক বাগিয়ে দেবো আর পাত্তা দিনই জানছি ঠিক বাগিয়ে দেবে আজকের পরিস্থিতি দেখতে পাচ্ছ তোমাদের সকালে ওই তোলার সিনটা আমি শেয়ার করিনি আমার না চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এইটা না ট্যাঙ্কির মধ্যে ঢুকে ছিল মানে একটু আর যদি তিন ঘন্টা না দেখতুম ট্যাঙ্কিটা মনে হয় আমার ছেড়েই পড়ে যেত এই তো প্লাস্টিক দেখো না এদের কী অবস্থায়ের তারপর ওই যে কালো ট্যাঙ্কিটা আছে অতগুলো কাঁড়ির চাপ বলো তো আমি ফোন করে বললাম প্রথমে স্বীকারই করিনি মানে পড়ে গেছে বলে পুরো অস্বীকার করছে বলছে ওটা কি এখন পড়ে গেছে তুই তোর কাজ কর আমার সময় হলে আমি ঠিক বাগিয়ে দেবো তোকে এই সব নিয়ে ভাবতে হবে না তারপর যখন বলছি পড়ে গেছে মানে কি বলবো তোমাদের এইটা নিয়ে মানে জোর চেঁচামেচি বুঝতে পারছো অতগুলো টাকার জিনিস আমি ভাবছি এত একা আমি ওইটাকে তুলেছি সে সারাদিন ঘরে থাকে না চার দিন ঘরে ছিল বাজিয়ে তো দিতে পারতো কবে থেকে বলছি শুধু দুটো বাঁশ লাগানো কোনো ঝামেলা নেই আমার কাজগুলো দেখেছো কোনোটাই চাপের কিছু নেই মানে শুধু পাত্তা না দেওয়ার জন্য আজকে ট্যাঙ্কিটা আজকে আমি বলে সামলাতে পেরেছি একটা মেয়ে হয়ে বুঝতে পারছো অতগুলো ট্যাঙ্কি আমাদের ঘরের মতো মানে ফ্যামিলিতে ভাবো আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না এইভাবে আমাকে এই এইভাবে মানে জিনিসগুলোকে বাঁচাতে হয় বুঝতে পারছো তো আমার মতো সংসারে কেন আমাকে শক্ত হয়ে থাকতে হয় তারপরে আজকে তার রান্নাঘর পরিষ্কার করা হলোই না সাড়ে এগারোটা থেকে ওই সব করে এসে না আমার পুরো হাঁপিয়ে গেছি বুকটা ছটফট করছে তারপরে এসে দেখো ফ্রিজের জলগুলো ফেলছি নাহলে তো ফ্রিজটাও নষ্ট হবে বলো ফ্রিজের জল ফেলে এবার পৌনে বারোটার সময় আমি রান্না বসাচ্ছি